পহেলা বৈশাখ উদযাপনে জঙ্গি হামলা বা কোনো তৎপরতার ইঙ্গিত না থাকলেও কঠোর নজরদারি রাখা হচ্ছে, একথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। সকালে র্যাব তিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কঠোর নিরাপত্তা মহড়া শেষে একথা জানান তিনি। র্যাব মহাপরিচালক জানান, বর্ষবরণের অনুষ্ঠান স্থলে চেকপোস্ট ও টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইফটিজিং সহ সব ধরনের নাশকতা রুখতে সচেষ্ট থাকবে র্যাব। এর আগে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা মহড়ার আয়োজন করে আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও তদারকির স্বার্থে পুরো রমনা এলাকা সিসিটিভির আওতায় রেখেছে ডিএমপি। রমনার বটমূল প্রাঙ্গণে র্যাব ও পুলিশের দুটি বুথ রাখা হয়েছে। বাহিনী দুটি প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা দেবে। বয়স্ক নারী ও শিশুদের জন্য অগ্রাধিকার থাকবে। মঞ্চ প্রস্তুতির কাজে ছায়ানটের একটি দল সকালে রমনার বটমূল প্রাঙ্গণে প্রবেশ করে। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য, আসলে ওরকম জঙ্গি কোনো থ্রেড না এবং এই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি, এটা আমরা ওইভাবে আমলে নিচ্ছি না। কারণ আমাদের যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, সিভিল টিম রয়েছে, অর্থাৎ এটা নিয়ে অয়েড হওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে।